পঁচিশ হলো। ওরে সর্বনাশ, নুরকির কি নাম? নূর হাবিব, নূর হাবিব আর আয়মা দুজনের নামে দশ বস্তা বালি, তাহলে কত হলো? পঁয়ত্রিশ হয়েছে নাকি? পঁয়ত্রিশ বস্তা বালি। আমি চেয়েছিলাম কত? পঞ্চাশ, বাকি আছে পনেরো। বলেন পাঁচ দিয়ে চল্লিশ করে দেবো। দেখেন আমার ভাই বলছে আমি পাঁচ বস্তা বালি দেব। নামটা বলো, এর নামটা বলো। ও মায়েরা দেয়নি এখনো? মায়েরা কই? মায়েদের কাছ থেকে নেন। আচ্ছা ভাইয়ের নাম, তোমার নাম কি? গোলাম। গোলাম দিচ্ছে পাঁচ বস্তা, চল্লিশ হয়ে গেল। মাশাআল্লাহ, মায়েরা দেন বিনা নামে দশ বস্তা বালি, পঞ্চাশ বস্তা বালি হলো। কচিরা কইরে সে মাদ্রাসার ছাত্রগুলো একটু জোরে আল্লাহ করে বলতে হবে, তোর ওখান থেকে জোরে বলবি। আর বক্সটা একটু ঘুরিয়ে দেওয়া দিন কচি, সামান্য আমার কানে মোটে এদিকে আসে না, সামান্য একটু ঘুরিয়ে দেওয়া দিন। এই এইদিক এইদিক করে দেন আরেকটা, একটু ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। একটু তকবীর সবাই দেন, নারী তকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজি কি জান খুশির জোয়ার নেমে এসেছে, পঞ্চাশ বস্তা বালি হয়ে গেল। পঞ্চাশ যখন হয়েছে আর দশ হলে বেশ জোর হয়ে যাবে, আর দশ বস্তা হলে ষাট বস্তা হবে। মাশাআল্লাহ, নূর হাবিবা নগদ দিয়ে দিয়েছে। নূর হাবিবা মাশাআল্লাহ। ও তোমার নামে? আহা মাশাআল্লাহ, আমাদের নজরুল ইসলাম আমার খুব স্নেহভাজন আলহামদুলিল্লাহ। সে বলছে আমি দেবো দশ বস্তা বালি। কত হলো? ষাট বস্তা হয়ে গেল। একটু জোরে আওয়াজ হবে না, মাদ্রাসার ছেলেরা সব কোথায়? সামনে বসো, সামনে এসে এসে বসো, সামনে এসো, সামনে ওখানে বসো। নারী মাশাআল্লাহ। দেখেন আবার এর মধ্যে থেকে আবার কিছু কিছু মন তৈরি হয়েছে, আমার ওখানে ভর্তি হবে। এই কারখানাটা যদি না হতো তাহলে আমার ওখানে যাবে কি করে বলেন? তাই কিনা? এখানে তো মূল কারখানা দরকার গ্রামে, এখান থেকে মন তৈরি। তাই তো আমার ছেলেটা এত সুন্দর পড়ছে, একটু বড় জায়গায় দিই, মানে এখান থেকে আর একটু বড় জায়গায় যাক আলহামদুলিল্লাহ। তাহলে সেখান থেকে হাফেজ হবে, আলেম হবে, কারি হবে, মুক্তি হবে, মুফাসির হবে, গ্রাম বদলে যাবে। গ্রামে এরকম মানুষ থাকার দরকার আছে না নাই? আছে। নিজের ছেলেকে তৈরি করতে হবে, ইনশাআল্লাহ দেখবেন একদিন আপনার ছেলের দ্বারাই সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। এই জন্য আমার ভাইরা এই মসজিদে মুসল্লি ধরবে না, একদিন দুতলা বানাতে হবে। যদি মক্তব তৈরি করেন দেখবেন নামাজ পড়বেন কিভাবে, কিভাবে নিয়ত বাঁধবেন, কিভাবে তাহারিমা বাঁধবেন, কোন পর্যন্ত হাত তুলবেন, পাটা কিভাবে রাখবেন, সেজদার সময় নজরটা কোথায় যাবে, রুকুর সময় নজরটা কোথায় যাবে, অজু ভেঙে গেলে কি করণীয়, লুঙিতে পেশাব লেগেছে কি করব, এগুলো শিখতে হবে না? হবে না? ওই চাষ করতে যে ভালো শেখা যায়, চাষা কি সার মারতে হয় বলো দিন, সব মরে যাচ্ছে কি করা যায় বলো দিন, মাছ বাড়ে না কি করতে হয় বলো দিন, তখন আমরা শুনি শুনি না, আর নামাজে দাঁড়াবো কি করে এটা শিখবো না। এই গত পরশু দিন এক জায়গায় আপনার সবরসানিতে গেছি, খোদার কসম, তো আমি দেখছি মসজিদে আমার নামাজ হয়ে গেছে, মানে সুন্নত নামাজ, তো আর যাওয়ার তো আর দু মিনিট বাকি, সে বেচারি নামাজ পড়ছে, এখন ইমাম সাহেব বলে ফেলেছে আর কেউ নিয়ত বাঁধবেন না, সময় খুব বেশি বাকি নেই। ও নামাজ পড়তে পড়তে ঘড়ির দিক তাকাচ্ছে, কি নামাজ হচ্ছে বুঝলেন? নামাজ পড়তে পড়তে কি ঘড়ির দিক তাকাতে হয়? নামাজ পড়তে পড়তে সে দিব্য নামাজ পড়তে পড়তে ঘড়ির দিক তাকিয়ে লেলে মনে আর দু মিনিট তাড়াতাড়ি শেষ করতে কি বললে, আর কখন সালাম ফিরলে আল্লাহ জানে। আলিমা আসুরা দেখেন টাকা আলহামদুলিল্লাহ নগদ দিয়ে দিয়েছে, আবার বিনা নামে পাঁচ বস্তা বালি, পঁয়ষট্টি বস্তা বালি হয়ে গেল। একটু জোরে তকবীর দেন, নারে তকবীর। হ্যাঁ বাচ্চারা জোরে দাও, নারে তকবীর।
পরমেশ্বরটি নিশ্চয়ই 70 হবে দেখি 70 আর পাঁচ বস্তা বালি তো মায়েরা কিছু দেয় না কেন ওই জন্য মায়েদের নামে গজল বলবো কি করে একদিন কি বলি নদীর তীরে বসে কাঁদে আপন ছেলের তীরে আসিলেন মর্তির জিলানি সেই মায়েরা আপনারাও কিছু শরীক হয়ে যান মা 500 টাকা 1000 টাকা ভান্ডারের টাকা এখন কত 1000 টাকা করে তাহলে আমরা দোয়া করব যাতে ভান্ডারের টাকা না আটকায় আর না দিলি ওই আধার কাটলে রাত দিন ব্যাংকে দৌড়িতে খোকাতে টাকা ঢোকে না কেন টাকা ঢোকবে কি করে মক্তবে দিলে টাকা ঢোকবে না দিলে জোরে বলেন আপনারাই তো দোয়া করলেন আই বলে দোয়া করি আপনারাই দোয়া করেছেন দিলি অ্যাকাউন্টে ঢুকবে না দিলে হ্যাঁ মাশাআল্লাহ মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমিকে দি যাও মামা বলে কাঁদি আমি বংশ বেজে যাও ও মা তুমি এক দোকানি ডাকবে মালো ডাকবে মালো ডাকবে মালো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারী চাইবে মাশাআল্লাহ 70 বস্তা বালি হয়েছে নাকি মায়েরা দেবে ইনশাআল্লাহ দেবে এখানকার মায়েরা আলহামদুলিল্লাহ আমি তো জানি আমি যখন প্রথম এসেছি মহাশয় আপনি ক বছরের এই বছর এসেছেন নাকি আড়াই বছর হয়েছে আর আমি যখন প্রথম এসেছি মায়েরা সামনে আসতো টাকা নিয়ে ঠিক বলছি না ভুল বলছি মায়েরা সামনে আসতো টাকা নিয়ে প্রথম প্রথম জি এসে আজকের কথা বলছি না আলহামদুলিল্লাহ এখন তো অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ সেই মায়েদের উদ্দেশ্য বলছি মা আমি জানি এখানকার মায়েরা প্রচুর দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখবেন সুখে রাখবেন আমি তো 10 বছর আমার পার হয়ে গেছে আপনাদের এখানে আসতে আসতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখ মক্তবটা তৈরি হবে যে যা অর্ডার করেছেন আপনারা শুরুটা করুন মক্তবটা শুরু করুন দেখবেন আস্তে আস্তে আরো মানুষ দিতে থাকবে তারপরেও যদি কম পড়ে আমি আবার আসবো ডাক দেবেন ইনশাল্লাহ আসবো মক্তব তৈরি করার পিছনে যতটা সহযোগিতা মানে করা যায় আপনারা আমাকে ডাকলেই ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ আমি আসবো যখনই ডাকবেন মক্তবের জন্য এই গ্রাম পরিবর্তন করতে গেলে মক্তব অবশ্যই জরুরি গোলাম বাবু দিয়েছেন গোলাম বাবু আচ্ছা 400 টাকা নগদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল নেন আল্লাহ তুমি কবুল করো দোয়া হবে জি মায়েরা দেখেন 720 টাকা মতো নগদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকের মনের আশা আল্লাহ তুমি পুরা করে দাও সবাই বলুন আমিন তাবারুক হয়ে গেছে আজ বেশি রাত পর্যন্ত নয় এসব ভাইরা অনেক দূর থেকে আপনাদের মহব্বত এখানে এসেছেন এইসব ভাইরা যারা ইউটিউবার ভাইরা এসেছেন অনেক দূর থেকে এসেছেন কোথায় সেই ভেবিয়া চৌমাথা কোথায় সোলাদানা সেখান থেকে এসেছেন আপনাদের মহব্বতে হ্যাঁ আপনাদের মহব্বতে তারা এসেছেন আলহামদুলিল্লাহ এই পাড়াটা তারা চিনে গেছেন আগামীতে তারা আবার আসবেন ইনশাল্লাহ আপনাদের এই বিরাট অবদান একটা গরিব এলাকা একেবারে গরিব সেই জায়গায় আপনারা এত পরিমাণ দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবার জন্য দোয়া হবে যে যা পারেন নগদ 5 টাকা 2 টাকা পকেটে যদি থাকে তাড়াতাড়ি করে দিয়ে দেন আব্বা মায়ের নামে সাবরে সানির উদ্দেশ্যে যে যা পারেন দেন দোয়া হবে দুরসরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
আমাদের আব্দুল শুকুর সাহেব শুকুর আলী 100 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল কর দোয়া হবে আমার অনেক ভাই এসেছেন ভাই বসুন ইনশাআল্লাহ দোয়া হবে আপনারা সবাই দোয়া করেন চিংড়া গ্রামে এটা চিংড়া গ্রাম তো চিংড়া গ্রামে মসজিদের পাশে একটু মনে দূরে নাকি মক্তবটা কোথায় হবে আচ্ছা আচ্ছা একদম মসজিদের পাশেই বলা যায় সেখানে জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ সেখানে একটা মক্তব তৈরি হচ্ছে আপনারা সবাই খুশি না বেজার যে মক্তব আছে আমার মনে হতে জায়গা হয় না যে মক্তবটা আছে তাতে জায়গা হয় না আলহামদুলিল্লাহ একটু বড় তৈরি করা হবে আপনারা সবাই পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন শ্রম দেবেন এক জুড়ি মাটির দরকার নিজেরা কেটে দেবেন তাহলেই তো মহব্বতটা বেশি হবে ভাই তবেই তো মহব্বত বেশি হবে আপনারা যে আমার ওখানে গেছেন যে মাদ্রাসা দেখছেন ওই মাদ্রাসায় আমি নিজে মাথায় করে ঝুড়ি ঝুড়ি নিয়েছি মাটি নিয়েছি তবে ফেলেছি বলে আজ বড় হয়েছে এই মেহনত অন্তর থেকে মহব্বত করে তৈরি করবেন তো সেই প্রতিষ্ঠানের প্রতি মহব্বত বেশি থাকে এজন্য শুধু অর্থ দিলে হবে না শ্রম দিতে হবে বুদ্ধি দিতে হবে সহযোগিতা করতে হবে তবেই গ্রামে সুন্দর মক্তব গড়ে উঠবে আর আপনারা একজন যোগ্য আলেম পেয়েছেন আলহামদুলিল্লাহ তার দ্বারা আপনাদের শিশু সন্তানগুলো তারা আলহামদুলিল্লাহ কোরআন পড়নে ওয়ালা নামাজ পড়নে ওয়ালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তাদের ভিতরে আলহামদুলিল্লাহ জিন্দা হয়ে যাবে আমরা সবাই বলি আমিন আল্লাহ তুমি কবুল করো দোয়া হবে আশেপাশে যারা আছেন সবাই বসে যান প্রাণ ভরে দরুদ পড়ুন আল্লাহুম্মা ماشاءالله ماشاءالله وعلى آل سيدنا 740 টাকা এটা গোপনে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার নজরুল বলছিল হুজুর আমার মক্তবের জন্য কি হবে না হবে একটু টাকা পয়সা চাওয়া যাবে আমি চিন্তা করলাম আমি আর ভেঙে চুরি বলিনি মক্তবের জন্য চাইবো না তা মিলাদের জন্য চাইবো প্যান্ডেলের জন্য চেয়ে লাভ কি হবে এইরকম প্যান্ডেল অনেক ভালো এরকম অল্প মাইক বিরাট ভালো এর পিছনে অনেক টাকা খরচা না করে মক্তবের পিছনে টাকা খরচ করুন মসজিদটা সুন্দর করে টালি বসান বিরাট কারুকার্য করার দরকার নেই যে টাকাটা এখানে খরচা করবেন সেই টাকাটা মসজিদ আর মক্তবের পিছনে তৈরি করান ফজুল খরচ করবেন না যেটা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য সিংহাসনের দরকার নেই বিরাট খানাপিনার ইন্তজাম দরকার নেই বিশেষ করে এগুলো আমি চাই না আমি চাই গ্রাম পরিবর্তন হয়ে যাক গ্রামে শিশু সন্তান কোরআন পড়নেওয়ালা হয়ে যাক বেনামাজি নামাজ পড়নেওয়ালা হয়ে যাক যে টুপি মাথায় দেয় না টুপি পড়নেওয়ালা হয়ে যাক সুন্নাত যার ভিতরে নাই আল্লাহ রাসূলের সুন্নাহ গুলো তার জীবনে জিন্দা হয়ে যাক আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন সবাই বলুন আমিন প্রত্যেকটা যুবক ভাইদের কাছে বলবো আজ থেকে নিয়ত করুন পাঁচ ওয়াক্ত এক্ষুনি পড়তে পারবেন না আজকে কি বার রবিবার ইনশাআল্লাহ শুক্রবারে বাইরে থাকবো না যত কাজ থাক শুক্রবারে মসজিদে আসবো আসবেন তো ইনশাআল্লাহ কে কে আসবেন না হাত তোলেন সবাই আসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে একবার তাকবীর দেন নারে তাকবীর এত কথা বলেছি কেন অন্তরের সঙ্গে অন্তর আছে বলে দশটা বছর আসছি বলে আপনাদের একজন প্রতিবেশী হয়ে গেছি আপনাদের একজন ভাই হয়ে গেছি বলে আজ এই কথাগুলো বলার হকদার আমার অন্তরের ভিতরে এসেছে বলেই আমি এই কথাগুলো বলতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমিন এখনই দোয়া হবে বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার জন্য দোয়া হবে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হ্যাঁ মনে নামে একজন মাটির টাকা একেবারে নগদ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ 700 টাকা আর একটা কথা বলে যাই পাঁচটা কলমা মুখস্থ করবেন কটা পাঁচটা কলমা শরীফ মুখস্থ করবেন আমি কিন্তু ওই ফাল্গুন মাসের 2 তারিখে হয়তো একটু ধরতে পারি যে বলতে পারবে সঙ্গে সঙ্গে পেরাই
প্রায় সঙ্গে সঙ্গে পাঁচটা কলমা হুজুরের কাছে মুখস্থ করে নেবেন, প্রথম কলমা, দ্বিতীয় কলমা, তৃতীয় কলমা, চতুর্থ কলমা, আরেকটা কি কলমা, পঞ্চম কলমা, এই পাঁচটা কলমা মুখস্থ করবেন। আমি ওই কুড়কুড়ির প্যাকেট বলেন আর বিস্কুটির প্যাকেট বলেন মনে করে দেবে তো নজরুল, ওইগুলো নিয়ে আসবো আর মিলাদে ধরবো পাঁচটা কলমা। কে বলতে পারবে? বলতে পারলে সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে কি ইনশাল্লাহ। রাজি আছেন তো? জোরে বলে রাজি আছেন তো ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মক্তবের তিনটে ছেলে, ইয়ানুর, হাসানুর, সিরাজুল, তিনজন মিলে ১৫ বস্তা বালি দেবে। ক বস্তা হলো তাহলে? ওদের কত ছিল? ৭০, ৮০, ৮৫, ১০০ হয়ে যাক, ১০০টা হয়ে যাক ইনশাল্লাহ। ৮৫ পাঁচটা বস্তা দিয়ে একজন ৯০টা করে দেন, তারপর ১০টা বস্তা আমি দেখছি কি করে হয় বলে। আর পাঁচটা বস্তা একজন হিম্মত নিয়ে হাত তুলতে পারেন, হুজুর আমি তো পাঁচ বস্তা, লম্বা হাত একটা দেখি কার আছে, ওই বলেন তো দেখি, একজন বলেন, একজন তাড়াতাড়ি বলে। এই তো মা তরিকুল, তরিকুল দিচ্ছে পাঁচ বস্তা, ১০ বস্তা বাকি, ১০০ বস্তা পূর্ণ হতে, ১০০ বস্তা পূর্ণ হতে আর মাত্র ১০ বস্তা বাকি আছে, আর ৫ বস্তা হবে না। তরিকুলির পাশে বন্ধু বান্ধবরা দেশে, ওরা তোর পাশে তোমরা দেশ, ও তো দিয়েছে, তোমরা একটু বলো, হাত তোলো ভাই, ও তো দিয়েছে, এ তো তিনজন দিয়েছে, পিছনের দিক বলো ৫ বস্তা বালি বলো, মক্তবের জন্য বলো ইনশাল্লাহ ৫ বস্তা বালি দেবো, আল্লাহ ভালো রাখবেন, মাছ আরো বেশি বেশি দেবে ইনশাল্লাহ, মাছ ধরতে গেলে মাছ আরো বেশি বেশি আল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ, বলো আর ৫ বস্তা বালি জি ইনশাল্লাহ আমি দেবো। কোন যুবক, কোন যুবক ৫ বস্তা বালি তরিকুল দিয়েছে? অমির, আচ্ছা দিয়েছে ৫০০ টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন নগদ কিভাবে টাকা আসছে, ৫০০ টাকা দেখেন, এসব কলিজা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো, ৯০ বস্তা বালি হয়ে গেল, ৮ বস্তা বালি হয়ে গেলে ১০ হয়ে যাবে ভাই। ইয়াজেন আব্বার নামে ৫ বস্তা বালি দেবে, ইয়াজেন মায়ের নামে ৫ বস্তা বালি দেবে। ও সোনা পাইন একটু বলুন বলুন, আল্লাহ রাস্তে বলুন, আল্লাহ তোমার বান্দা দিদার তুমি কবুল করে নাও, সবাই বলুন আমি। বলো বলো ওখান তো বলো, কে দিচ্ছে ৫ বস্তা? একজন মহিলা মা দিয়েছেন ৫০ টাকা, দাও কচি দাও। কে দিয়েছে? হাওয়াইয়া ২০০ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও ভাই আর ৫ বস্তা বালি হবে না, আর ৫টা বস্তা বালি হবে না, অনেকেই রয়েছেন, হবে না, ৯০ থেকে যাবে, এরকম তো হয় না আমার। হ্যাঁ মনে মনে সব বুঝাচ্ছে নাকি? কই ৮-১০টা বস্তা কোন মায়ের আছে? আলহামদুলিল্লাহ, আর দেরি করবো না, অনেক ভাইয়ের এসেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়ের এসেছেন। তবে আর চিংড়া গ্রামে যত ভাইয়ের এসেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন, যিনি দিতে পারেন ১০টা টাকা দিয়েও শরিক হবেন। একেবারে গরিব এলাকার ভিতরে কি সুন্দর মসজিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ, মক্তবটা ওই অবস্থা, আপনার দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই সমস্ত ভাইদের দ্বারায় আল্লাহ যেন সুন্দর মক্তব বানিয়ে নেন, সবাই বলুন আমিন। দোয়া হবে, আসুন সবাই একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দীন মিলা ঈমান মিলা, পড়নে কে লিয়ে কুরআন মিলা, জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আ
মাশাআল্লাহ দোয়া করে দিচ্ছেন আর পাঁচ বস্তা ভাই কালাম পাঁচ বস্তা বালি দিয়েছে 95 হয়ে গেল আর পাঁচটা বস্তা আখেরি এই তো সুরাইয়ার নামে পাঁচ বস্তা 100 বস্তা হয়ে গেল একটা তাকবীর জোরে দেননি সবাই নারে তাকবীর আল্লাহু আকবার মাদ্রাসা ছেলেগুলো গাল বন্ধ কেন একটু জোরে বলো নারে তাকবীর বিশ্ব নবী দিবস মাশাআল্লাহ মাশাআল্লাহ আসুন দোয়া হবে সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান নবীর কাছে আমরা সবাই দুখানি করে হাত তুলি আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الله الله গুনার বোঝে মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ জীবনের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ এখানে একটি মক্তব তৈরি হবে তার জন্য তোমার বান্দাদের কাছে বান্দীদের কাছে কিছু চেয়েছি আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দীরা প্রাণ ধরে দিয়েছেন আল্লাহ আমাদের দ্বারা এই মক্তবটা তুমি তৈরি করে নিও আল্লাহ আল্লাহ এই গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআনি নূর তাদের অন্তরে তুই পয়দা করে দিও আল্লাহ 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 তোমার এই সমস্ত বান্দারা কিছু বোঝে না বাবু কত দুর্বল আল্লাহ কিন্তু তাদের অন্তরের ভিতরে তোমার ভয় রয়েছে আল্লাহ বদৌলতে তুমি জীবনের ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তাদের অন্তরটা কত বড় বাবু যা চেয়েছি তাছাড়া বেশি দিয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো আল্লাহ যদি কি সব দিয়ে থাকো সর্বাগ্যে সর্বোত্তমাকে নাম দারু তাজুদানি মদিনা দুলহে মদিনা হাম্মদ মজুতমা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ওই সবটুকু পৌঁছে দাও حسن حضرت حسين حضرت فاطمه رضي الله تعالى حضور পাক সবটুকু পৌঁছে দাও আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকিন সুহাদা সলিহিন আইমাই মুজদাহিদিন মুতাকদ্দিমিন মুতাখরিন বুজুরগণ দিন সকলের সবটুকু পৌঁছে দাও খাস করে নামাজি দিয়ে তুমি ভরপুর করে দিও আল্লাহ আল্লাহ মক্তবটা তুমি আমাদের দ্বারাই তৈরি করিয়ে নিও আল্লাহ আমাদের কলিজার টুকুনা সন্তানদের কলিজায় তোমার কোরআনি নূর আল্লাহ তুমি পয়দা করে দিও তোমার হাবিবের মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিও আল্লাহ তোমার হাবিবের জিয়ারা আমাদের নসিব তুমি কবুল করো আল্লাহ আল্লাহ কত মানুষের টাকা নাই তাই বলে কি তোমার হাবিবকে দেখতে পাবো না যাদের টাকা দিয়েছো মদিনা দেখেছে যে আল্লাহ আমাদের টাকা নাই তাই বলে কি আল্লাহ তোমার হাবিবকে দেখতে পাবো না আল্লাহ তোমার হাবিবের আমাদের ঘুমের গনে স্বপ্ন যুগে একটি বাদ দিদার তুমি নসিবি করে দিও
آمين 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 باك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم এখানে বসবে তো সবাই সবাই বসে যান সবাই লাইন দিয়ে বসে যান আলহামদুলিল্লাহ সবাই